हाय बंधुरा আসসালামু আলাইকুম এন্ড আই এম ফ্রম গাছের শিকড় এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমাদের নিয়ে যাচ্ছি জিন মসজিদ। তো এটা সম্পর্কে ডিটেইলস ওইখানে যাই তারপরে জানাবো। মেইন রাস্তা থেকে সোজা হাঁটলে হাতের ডানে প্রথম যে রাস্তাটা পড়ে এই রাস্তা দিয়ে ঢুকলেই মসজিদে যাওয়া যায়। মসজিদটা আমি আরও দু একবার গিয়েছি, তো যাই সামনে যাই গিয়ে দেখি। আসলে মসজিদটা সত্যি অসাধারণ। আমি এর আগে একবার গিয়েছি, তখন ভিডিও করা হয়নি, এবার ভিডিও করব। তো এখন মসজিদে ওয়াজ খুতবা চলতেছে, তো সামনে যেয়ে তারপরে নামাজ শেষ করে আপনাদের কিছু সাথে কিছু আলাপ আলোচনা করতেছি। লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদে জামে আবদুল্লাহ, স্থানীয়ভাবে পরিচিত জিনের মসজিদ নামে জনশ্রুতি আছে। প্রায় 150 বছর আগে রাতের আধারে মসজিদটি নির্মাণ করেছিল প্রায় শত শত জিন। রায়পুর শহর পেরিয়ে কিছুটা এগোলেই দেনায়েতপুর এলাকায় প্রাকৃতিক পরিবেশে জিনের মসজিদ খ্যাত মসজিদে জামে আবদুল্লাহ। এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মাওলানা আবদুল্লাহ ভারতের উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে ভারতের দিল্লির শাহী জামে মসজিদের নমুনায় 1888 সালে মসজিদটি প্রতিষ্ঠা করেন। 110 ফুট দৈর্ঘ্য ও 70 ফুট প্রশস্তের এই মসজিদে আছে 3টি গম্বুজ আর 4টি মিনার। এর একপাশের সিঁড়ি মসজিদের নিচে নেমে গেছে, সেখানে সবসময় পানি থাকে। মাটি থেকে 13 ধাপ সিঁড়ি পার হয়ে প্রবেশ করতে হয় মসজিদে। ভেতরে রয়েছে হালকা কারুকাজ। 6 লাইনে নামাজ আদায় করতে পারে প্রায় 5 শতাধিক মুসল্লি। মসজিদের পাশেই কওমি মাদ্রাসা ও মুসাফিরখানা, তার পাশেই একটি প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সামনে বিশাল পুকুর। প্রতিদিন প্রায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের দর্শনার্থী আসেন এই মসজিদ দেখতে। পুরো মসজিদ আপনাদের দেখাবো, তো মোটামুটি আশা করি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আপনাদের একটু একটু ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন করে করা হয়েছে, মানে জাস্ট এই থেকে একটু বারান্দাটা, আর এটা অনেক আগের, 1 থেকে 150 বছর আগের। এখনকার দিনে আমরা যেরকম আজানের ওয়াক্ত হলে বিভিন্ন চারদিক থেকে আজানের ধ্বনি শুনতে পাই, আগেকার দিনে এরকম ছিল না। মানে মাইকের প্রচলন ছিল না তখন। তখন উঁচু কোনো স্থানে দাঁড়িয়ে আজান দেওয়া হতো, তো এটা ছিল সেই স্থান। এটার উপরে এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠে মুয়াজ্জিম সাহেব আজান দিত। তো অসাধারণ, সত্যি খুবই অসাধারণ। তবে এখন মানে যেহেতু অনেক আগের স্থাপনা, ঝুঁকিপূর্ণ, তাই এটাতে আর কি ঢোকার কোনো পারমিশন নাই। তো এই ছিল মসজিদের একদম সামনের, মানে সামনের বারান্দাটা পরে সংস্কার করা হয়েছে।
মসজিদ পুরোটা ঘুরলাম, ভালো লাগলো। মানে অনেক সুন্দর একটি মসজিদ, বাইর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, আর ভিতরের কারুকাজগুলো মানে যে কোনো লোক যায় ভিতরে তার আসলেই তাকে মানে মনোমুগ্ধ করবে, এত একটা মানে ভিতরের কারুকাজগুলো সত্যি অসাধারণ। আমি যতক্ষণ ছিলাম পুরোপুরি মানে উপরে চেয়েছিলাম, তো আপনাদেরও দেখাবো, দেখবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও পুরোপুরি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এই মসজিদটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই। তো নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো জায়গায় আশা করি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।